আমার প্রিয় ছাত্রীরা, আমরা আগের দিন শুরু করেছিলাম বিল্ডিং টু মেমোরিজ লেসন 8 বাটারফ্লাই থেকে। আজকে আমরা ওটাকে শেষ করব, কারণ আমাদের একটু বাকি রয়েছে। কি তাই তো? চলো তাহলে আমরা পড়তে শুরু করি। ইভেঞ্চুয়ালি দে রিচ দেয়ার ডেস্টিনেশন, অবশেষে তারা তাদের গন্তব্যস্থলে গিয়ে পৌঁছলো। নিশ্চয়ই মনে আছে এখানে দে বলতে কাদেরকে বুঝিয়েছে? হ্যাঁ, মিতা আর তার ক্লাসের বন্ধুদেরকে। দ্য বাস স্টপড ইন ফ্রন্ট অফ দ্য চার্চ, বাসটা গিয়ে দাঁড়ালো একদম ঠিক চার্চের সামনে। কোন চার্চ? ব্যান্ডেল চার্চ। এভরিবডি ওয়াজ ইলেটেড অ্যান্ড স্টার্টেড টকিং অল অ্যাট ওয়ান্স। যেই বাসটা গিয়ে দাঁড়ালো অ্যাট ওয়ান্স, তক্ষুনি প্রত্যেকে ওয়াজ ইলেটেড, এতই উল্লসিত ছিল যে তারা সবাই মিলে কথা বলতে শুরু করে দিল। আমিনা আস্কড, ইজ দিস দ্য সেম বিল্ডিং দ্যাট ওয়াজ বিল্ড ইন 1599 ম্যাডাম? ম্যাডাম এখানে শিক্ষিকাকে বলা হয়েছে। আমিনা শিক্ষিকাকে জিজ্ঞেস করলো যে এইটাই কি সেই বিল্ডিংটা যে বিল্ডিংটা 1599 সালে গঠিত হয়েছিল? নট এট অল আমিনা, দিস চার্চ ওয়াজ ডিস্ট্রয়েড ডিউরিং দ্য মোগল সিজ অফ হুগলি, দ্য টিচার সেড অ্যাজ দে ওয়াকড ইনসাইড থ্রু দ্য গেট। শিক্ষিকা এবং সবাই মিলে যখন গেটের মধ্যে দিয়ে ভেতরে প্রবেশ করছিল, ঠিক সেই সময় শিক্ষিকা হাঁটতে হাঁটতে উত্তর দিলেন যে না আমিনা, মোটেও না, এই চার্চটা কিন্তু ধ্বংস হয়ে গেছিল যখন মুঘলরা হুগলিকে অবরোধ করে নিয়েছিল। হোয়াট হ্যাপেন দেন? আস্কড সুনিতা। সুনিতা সে বলল কি, তাহলে তখন কি হলো? দ্য প্রাইস্ট ফাদার জন ডি ক্রুজ অ্যালং উইথ এ ফিউ থাউজেন্ড খ্রিশ্চিয়ানস ওয়াজ টেকেন টু আগ্রা ফোর্ট বিফোর দ্য মুঘল এম্পেরর শাহজাহান। তাহলে তখন মুঘল সম্রাট ছিলেন শাহজাহান। ওই চার্চের যে সাধু ছিলেন ফাদার জন ডি ক্রুজ, তাকে এবং তার সঙ্গে ফিউ থাউজেন্ড কয়েক হাজার খ্রিস্টানকে কী করা হয়েছিল, নিয়ে যাওয়া হয়েছিল মুঘল সম্রাট শাহজাহানের সামনে, বন্দি হিসেবে নিয়ে যাওয়া হয়েছিল। হিজ অর্ডার ওয়াজ টু পানিশ দ্য প্রিজনার্স, প্রিজনার্স মানে বন্দি, তার আদেশ ছিল এই বন্দিদেরকে শাস্তি দেওয়া হোক। সো দে ওয়ার মেড টু স্ট্যান্ড বিফোর ফিরোসাস এলিফেন্ট, সেজন্য তাদেরকে কী করা হলো, ভয়ঙ্কর হাতিদের সামনে দাঁড় করিয়ে দেওয়া হলো। বাট সারপ্রাইজিংলি ওয়ান এলিফেন্ট ক্যারিড ফাদার জন ডি ক্রুজ রাইট আপ টু দ্য এম্পেরর অ্যান্ড নেল্ড বিফোর হিম। কিন্তু অবাক হয়ে আশ্চর্য সবাই কী দেখল, যে একটা হাতি কিন্তু ফাদার জন ডি ক্রুজকে সোজা নিয়ে গেল তুলে সম্রাটের সামনে এবং তার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল, অ্যাজ ইফ আস্কিং ফর মার্সি, যেন সে কী করছে, ক্ষমা প্রার্থনা করছে। দিস পেকুলিয়ার ইনসিডেন্ট ইমপ্রেসড শাহজাহান, এই অদ্ভুত ঘটনাটা শাহজাহানকে কী করলো, প্রভাবিত করলো। হি সেট দ্য প্রিজনার্স ফ্রি অ্যান্ড সেন্ড দেম ব্যাক টু প্যান্ডেল, তিনি কী করলেন, সমস্ত বন্দীদেরকে মুক্ত করে দিলেন এবং তাদেরকে প্যান্ডেলে ফিরে যেতে বললেন। শাহজাহান গ্র্যান্টেড মানি টু রিকনস্ট্রাক্ট দ্য চার্চ অ্যান্ড অলসো ডোনেটেড 777 বিঘাস অব ল্যান্ড টু দ্য চার্চ ইন দ্য ইয়ার 1633। শাহজাহান মঞ্জুর করলেন অর্থ, কিসের জন্য, ওই চার্চটাকে আবার পুনর্গঠন করার জন্য, এবং সেই সঙ্গে দান করলেন 777 বিঘা জমি ওই চার্চকে, কত সালে, 1633 সালে। সিন্স দেন ইট হ্যাজ বিন মডিফাইড অ্যান্ড রিকনস্ট্রাক্টেড অ্যাট ডিফারেন্ট টাইমস, এরপর থেকে এটা অনেকবার বিভিন্ন সময়ে রিকনস্ট্রাক্টেড হয়েছে, পুনর্গঠিত হয়েছে আর মডিফাইড হয়েছে, এর আধুনিকীকরণ হয়েছে। দ্য টিচার এক্সপ্লেইন টু দ্য ইগার স্টুডেন্টস, শিক্ষিকা এই সব কথা ব্যাখ্যা করে বোঝালেন, কাদের বোঝালেন, আগ্রহী ছাত্রছাত্রীদের। অ্যাট লাস্ট অল অফ দেম এন্টার দ্য চার্চ, অবশেষে সবাই তারা চার্চে প্রবেশ করলো। দে স দ্য প্রেয়ার হল, দ্য মাস্ট, দ্য সিমেট্রি অ্যান্ড অলসো দ্য স্ট্যাচু অফ মাদার মেরি,
তারা দেখলো প্রার্থনা ঘর, দেখলো মাস্তুল, দেখলো সমাধিক্ষেত্র এবং মাদার মেরির স্ট্যাচু। মাদার মেরিকে তোমরা জানো যীশু খ্রিস্টের মা। দে স মেনি ওয়াল পেন্টিং অফ ক্রাইস্ট অ্যান্ড দ্য হিউজ ক্লক উইথ ফোর ফেসেস। তারা আরও দেখলো অনেক অনেক ছবি আঁকা রয়েছে, কিসের ছবি? যীশুখ্রিস্টের ছবি, এবং একটা বিরাট বড় ঘড়ি যার চারটে মুখ। অ্যাট দ্য এন্ড অব দ্য ডে দ্য স্টুডেন্টস ফেল্ট হ্যাপি অ্যান্ড এনরিচড। দিনের শেষে ছাত্রীরা সবাই কিন্তু খুব খুশি এবং তারা খুব সমৃদ্ধ হয়েছে, কেননা তাদের অনেক জ্ঞান সঞ্চয় হয়েছে। দিস ট্রিপ হ্যাড বিন মোস্ট রিওয়ার্ডিং টু অল অফ দেম। এই যে ট্রিপটা, এই যে যাত্রাটা, এটা তাদের সবার কাছে ছিল একটা বিরাট পুরস্কার স্বরূপ। তাহলে আমরা এটা পড়া শেষ করলাম। নিশ্চয়ই তোমাদের আগ্রহ হচ্ছে ব্যান্ডেল চার্চটা দেখতে যাওয়ার জন্য। যারা এখনও দেখোনি, তারা যখন সমস্ত আমরা দুর্যোগ কাটিয়ে উঠব, তখন মা বাবার কাছে বায়না করে চার্চটা ঘুরে আসবে। আমরা তাহলে পড়া শেষ করলাম আজকে। আমি তোমাদের হোয়াটসঅ্যাপ যা এখানে দেওয়া আছে তার বাংলা মানেটা দিয়ে দেবো, আর সেই সঙ্গে যদি আর কয়েকটাকে আমি যদি খুঁজে পাই সেগুলোর মানেও তোমাদেরকে আমি দিয়ে দেবো, আর সেই সঙ্গে অ্যাক্টিভিটিগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করছি।